নিছক রাজনৈতিক বিষয় নয়, মার্কিন ভিসা নিষেধাজ্ঞার জন্য জাতি হিসেবে দীর্ঘমেয়াদে খেসারত দিতে হবে বলে মনে করছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন। অন্যদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে সৃষ্ট অস্থিরতা সময়ের ব্যবধানে কেটে যাবে বলে মনে করছেন কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদের সংস্কার সংলাপ সূচনা সূত্র বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এ উপলক্ষে আলোচনায় অংশ নিয়ে সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম শাকত হোসেন কথা বলেন চলমান রাজনীতি ও কূটনীতি নিয়ে। নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন পদ্ধতির সমালোচনা করেন সাবেক নির্বাচন কমিশনার। আমাদের দেশের নমিনেশন হচ্ছে আমি যাকে দিব ওই কলা গাছকে তোমাকে ভোট দিতে হবে। তিনি আরো বলেন মার্কিন ভিসা নীতির বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই। ভিসা স্যাংশন ইজ নট দি এন্ড, এটা আমাদেরকে বুঝতে হবে। ইট ইজ নট অনলি ইলেকশন, বাট এই অঞ্চলের যে জিও পলিটিক্যাল বিষয়টি আমরা দেখছি সেখানে কিন্তু আমরা ফেসে গেছি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এবং আমাদের অনেক বন্ধু প্রতিম দেশ অনর্থক এখানে এসে বললেন যে আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। এটা হলো যে পাগলকে সাঁকো নাড়াতে বললাম আমরা। স্বাধীনতার এত বছর পরেও নির্বাচন কাঠামো দাঁড় করানো যায়নি বলে আক্ষেপ করেন বক্তারা। রাজনীতিবিদদের কাছে পুরোপুরি সংস্কারের আশা করা যায় না বলেও মন্তব্য করেছেন তারা। তবে প্রাকৃতিকভাবে হলেও রাজনৈতিক সংকট সমাধানের ব্যাপারে আশাবাদী স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। অন্ধকার থেকে কিন্তু আলোর উৎপত্তি হয়তো আসে। আমরা যে একটা অবস্থায় আছি এখন, অত্যন্ত খারাপ অবস্থায়, নিশ্চয়ই এটা থেকে একটা ভালো অবস্থায় যাব। আমরা একটি গণতান্ত্রিক জনগণের অংশগ্রহণে একটি রাষ্ট্র তৈরি করতে পারিনি। দেশটা যেখানে আমরা নিয়ে গেছি, বাংলাদেশের জন্য সংস্কার কতটুকু আমরা করতে পারবো, সংস্কার আমরা চাই কি না, যারা রাজনীতি করেন তারা কোনো সংস্কার চান কি না, এগুলো নিয়ে অনেক প্রশ্ন করা যেতে পারে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় জাতীয় যুব জোটের কংগ্রেস অনুষ্ঠানে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন ভিসানীতি একটি দেশের নিজস্ব বিষয়। যেভাবে পক্ষ বিপক্ষ মাথা ঘামানো হচ্ছে আর মাথা ঘামানো প্রয়োজন নেই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।